আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মাত্র একটি ভোর পার হলেই পবিত্র ঈদুল ফিতর, চারদিকে যেন আনন্দের বন্যা বইছে। পশ্চিম আকাশে ঈদের চাঁদ উঠে দিলেই এই আনন্দ পূর্ণমাত্রা পাবে, যার ফলে এই আনন্দের শেষ সীমানায় পৌঁছে যায়। ইবাদতের কথা বলে নেমে পড়ি আমরা রাস্তায়, ছুটে বেড়াই শপিং মল থেকে শপিং মলে, কেউ বা আবার বাড়িতে দোকানে বন্ধুদের আড্ডাস্থলে হাই ভলিউমে মিউজিক ছেড়ে ঈদকে স্বাগত জানাই। অথচ মহান আল্লাহ তাআলা এই রাতকে শবে বরাত ও শবে কদরের মতো সর্বোচ্চ ফজিলত দিয়ে সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন, পুরস্কারও রেখেছেন তার স্বীয় মুমিন বান্দাদের জন্য। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঁচটি রাত জেগে ইবাদত করবে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর তা হল 15 শাবানের রাত, ঈদুল ফিতরের রাত, 8 জিলহজের রাত ও 9 জিলহজের রাত এবং ঈদুল আজহার রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে সোয়াবের নিয়তে ইবাদত করবে তার অন্তর সেদিন মরবে না যেদিন অন্যদের অন্তর মরে যাবে। ইবনে মাজা। হযরত আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা 4 রাতে সব ধরনের কল্যাণের দরজা খুলে দেবেন, আর তা হল ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, 15 শাবানের রাত এবং আরাফার রাত, আর তা এভাবে ফজরের আজান পর্যন্ত অব্যাহত থাকে। তারিখে বাগদা। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি এই রাত দুটিতে জেগে থেকে ইবাদত বন্দেগীতে কেটে দিতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি বিন আর্থকে 4টি রাতকে খুবই গুরুত্বপূর্ণ, আর তা হল প্রথম রজবের রাত, শবে বরাতের রাত, ঈদুল ফিতরের রাত ও ঈদুল আজহার রাত। আল্লাহ তাআলা এইসব রাতে অশেষ রহমত বর্ষণ করেন। ঈদের রাতটি মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতকে ইবাদতের মাধ্যমে জীবন্ত রাখার জন্য মুমিনের জন্য জান্নাত ওয়াজিব হওয়ার সুসংবাদ রয়েছে, ফলে মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। তাই এই রাতে অনর্থক কোনো কাজে লিপ্ত না হয়ে তার যথাযথ মর্যাদা দেওয়া একজন মুমিন ব্যক্তির ব্যঞ্জনীয় বেশ কিংবা অবহেলার দরুন এই মহান সওয়াব থেকে বঞ্চিত হয়। এবং অনেকেই পবিত্র রমজানের পুরো রমজান মাস ইবাদত করে এই রাতটিতে ইবাদত ছেড়ে দেন। যারা এই রাতটিতে ইবাদত ছেড়ে দেন তারাই খুব দুর্ভাগা। আমরা যার যার অবস্থান থেকে পরিবার বা বন্ধুমহল পাড়া প্রতিবেশীর সঙ্গে নিয়ে এই রাত সম্পর্কে আলোচনা করি, একে অন্যকে নিয়েই আলোচনা করি, এই মহান ফজিলত নিয়ে একে অন্যকে অনুপ্রেরণা করি। কেননা ভালো কাজের আহ্বানকারী ও সমান সওয়াব পাবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2670। মহান রব্বুল আলামিন পবিত্র রমজানের 29তম রজনীতে আমাদের সবাইকে ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুক, আমিন। তাই এই পবিত্র রজনী আমরা অবহেলায় কেটে না দিয়ে ইবাদতে মশগুল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমিন।